নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভ্লগ। আজকে মহাশিবরাত্রির দিন আর ভ্লগটা শুরু করলাম সকাল 10টা থেকে। দেখো এখন 10টা বাজে, আমার স্নান করা হয়ে গেছে, তো স্নান টান করে সকাল থেকে না খেয়েই আছি। তো মন্দিরে পুজো দেওয়া হবে না, বাড়ির ঠাকুরকেই পুজো দেব। তো বাড়িতে দেখো মায়ের সামনে তো আমার একটা শিবলিঙ্গ আছে ছোট, বাড়ির শিবলিঙ্গটাকে পুজো করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। চলো তোমাদের এক এক করে দেখাই। ঠাকুরঘর মোছার জন্য এই দেখো এই ছোট্ট বালতিটায় জল নিয়ে এলাম। এখন ঠাকুরঘরটা ভালো করে মুছে নেব, দিয়ে পুজোর জোগাড়গুলো সব করব। অর্ধেক জোগাড় হয়ে গেছে, আর অর্ধেকটা জোগাড় করতে হবে। পুরো উঠোনটাকে গোবর দিয়ে নিকিয়ে নিয়েছি, তো তুলসী পাতাটাও মুছব বাইরে। তো চলো ঠাকুরের জন্য ঘি আর মধু আনতে হবে। তো ঘি আর মধুটা আগে ঠাকুরের বেদিতে দেখো পুরো জবা ফুল ভর্তি, এগুলো সব বাসি ফুল কালকের। তো বেদি টেদি ঠাকুরঘর সব পরিষ্কার করে নিই, আর এদিকে এই দেখো ঠাকুরের ভোগের জন্য সন্দেশ, আপেল, বাতাসা, নকুলদানা সব আনা হলো। আর এদিকে এই দেখো সাবু ভিজিয়ে রেখেছি এখানে, আর ওইদিকে আছে কলা, মানে ঠাকুরঘরটা একটু আগোছালো, সব কিছু আগে গুছিয়ে নেব। আর এদিকে এই দেখো ফুল তুলে আনলাম, বেলপাতা পাওয়াই মুশকিল, মানে সব বেলপাতা কোনো না কোনো খুদ আছে। এবার ঠাকুরকে তো খুদ বেলপাতা দেওয়া যায় না, ওই জন্য গাছে একটাই ছিল, বাড়ির গাছে অন্য জায়গায় পারতে যায়নি, ওই জন্য একটাই বেলপাতা। আর আমাদের গাছে এই দেখো এটা হচ্ছে ধুতরা ফুল, তো এই ধুতরা ফুলটা হয়েছিল, এখনও ফোটেনি, বিকাল অবধি এটা ফুটে যাবে। আর আছে এখানে সাদা নয়নতারা ফুল, জবা ফুল, গাঁদা ফুল, সব বাড়ির গাছেরই ফুল এগুলো। আর এইদিকে আছে এই দেখো আকন্দ ফুল, দাঁড়াও এই যে আকন্দ ফুল। তো আমি পুজো টুজো সেরে মায়ের বাড়িতে যাব, মায়ের জন্য আকন্দ ফুল নিয়ে যাব, কারণ মা আকন্দ ফুল পায়নি। আমাদের এইদিকে ভৈরব, তো ভৈরবের ধারে প্রচুর আকন্দ ফুলের গাছ আছে। তো চলো ফুল টুল সব রেডি করে নিয়েছি, এবার ঘি মধুটা আনি, আর হ্যাঁ দুধ আনতে হবে, তো শিবের মাথায় দুধ তো ঢালতেই হবে। তো চলো একে একে আমি কাজগুলো করি, কিন্তু ক্যামেরা অন করে আমি কাজগুলো করব না। তো চলো শিবরাত্রির দিনের পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। বিকেলবেলা যাব, আমাদের এখানে পরপর দুটো মন্দিরে পুজো হয়, তো তোমাদেরকে যতটা পারি শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আমি ততক্ষণ পুজোটা সেরে। পুজো দেওয়া কমপ্লিট আমার, এবারে আমি রেডি হয়ে গেছি, আমি এখন যাব ওই বাড়িতে, কারণ সকালবেলায় গেছে রুদ্রিক, ততক্ষণে আমি পুজো সারলাম, আমার বাড়ির কাজ সারলাম। রুদ্রিককে যদি ওই বাড়িতে না পাঠাতাম তাহলে আমার এত সকাল সকাল পুজোটা হতো না, পুজোটা ভালোই সকাল সকাল হয়ে গেল। তো চলো বেরিয়ে পড়ি, এবার যেতে যেতে পাড়ার মন্দিরে সবাই পুজোর জোগাড় করছে, চলো সেটাও দেখাবো তোমাদের, তোমরা দেখতে থাকো ব্লগটা। পাড়ার মন্দিরে পুজোর জোগাড় হবে, ওটা ভুল পড়লাম, বিকেলে তো সব পুজোর জোগাড় করবে। এখন দেখো সবে দুটো বক্স এনেছে, আর একটু পর থেকেই গান চলতে আরম্ভ করবে। দুদিন তো আবার মেঘলা মেঘলা করছিল, আজকে কিন্তু বেশ ঝলমলে রোদ বেরিয়েছে, মানে মেঘলার কোনো চিহ্নই নেই। বাড়িতে এসে দেখো আমি রুদ্রিককে ঘুম পাড়িয়ে দিলাম, রুদ্রিকটা ঘুমোলো, এখন আমারও একটু শান্তি, কারণ আমিও সেই সকালবেলায় উঠে থেকে ছুটোছুটি করছি। তো চলো আমিও এখন একটু রেস্ট নিয়ে নেব, তারপরে দুপুরের মধ্যে আবার আমি ওই বাড়িতে চলে যাব। মা ওইদিকে পুজো করছে, আর আমি এদিকে সেজে গুজে বেরিয়ে এলাম। শিবের মাথায় জল ঢালার জন্য শিকারপুর থেকে সব জল আনতে যাবে, তো এখান থেকে কিন্তু দীর্ঘ পথ, গেলেই পায়ে ফুসকা পড়ে যায় আর ভীষণ কষ্ট হয় হেঁটে হেঁটে অত দূর যেতে। তো আমি তো এবার পুজো করছিও না, ওই জন্য আমি যাবও না। ওই দেখো সব ওই যে ঘটগুলো দেখছো, ওই ঘটগুলোতে সব জল আনবে। পুরের মধ্যে দেখো মন্দিরটা আলপনা টালপনা দিয়ে সাজিয়েও ফেলেছে। চলো সবাই পাই রেডি জল আনতে যাওয়ার জন্য, আর এবারে বাজনাও নিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে পাশে, এখানে খিচুড়ি রান্না হবে, তো রাত্রিবেলায় চলো সেসব তোমাদের দেখাচ্ছি, আগে তোমরা জল আনতে যাওয়াটা দেখো।
ওরা বাজনা নিয়ে সব বেরিয়ে গেল, এবারে আমি চলে যাব বাড়ি। আমিও একবার গেছিলাম জানো তো, তখন আমার বিয়ে হয়েছিল না, আমি আর আমার একটা বান্ধবী মিলে, সে পায়ে ফোসকা টোসকা পড়ে কি কষ্ট কি কষ্ট, সেই একবারই গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। আর এই দেখো রাত্রিবেলায় খিচুড়ি করবে, তার জন্য এখানে সবজি টবজি কাটাকাটি চলছে। চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে কটা রিলস বানিয়ে নিই। এখন বাজছে 3:19, সেই তখন সেজেছি, এখনো পর্যন্ত কিন্তু রিলস বানিয়েই যাচ্ছি। রুদ্রিক ওদিকে খেলা করছে, আর ওরা তো দেখতেই পেলে যে জল আনতে চলে গেল। তো ওরা আসলে আমরা আবার যাব মুক্তাদহ মন্দিরে। তো আমাদের এখানে পুজো হচ্ছে, তো দেখলে মুক্তাদহ মন্দিরেও পুজো হচ্ছে। তো বিকেলবেলা অনেক লোকজন আসবে, সারা রাত ওখানে অনেক লোকজন থাকে। আমি সারা রাত পর্যন্ত না থাকতে পারলেও বিকেলবেলা তো অবশ্যই যাব। তোমরাও আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, তোমাদেরকেও নিয়ে যাব মুক্তাদহ মন্দিরে। 3:19 বাজছে, মোটামুটি 4:30 দিকে আমরা বেরিয়ে পড়বো। তো চলো দেখতে থাকো। রিলস বানিয়ে কাপড় চোপড় ছেড়ে ফেললাম, দেখো কেমন লাগছে, পুরো ভূতের মতো লাগছে, একদম চুলগুলো একদম শ্যাওড়া গাছের পেতনির মতো হয়ে আছে। আর রুদ্রিক ভীষণ দুষ্টুমি শুরু করেছে। আর সকালে পুজো করেছিলাম, এই দেখো ঠাকুরের প্রসাদ আমি এইমাত্র তুললাম, এটা হচ্ছে সাবু মাখা, মানে আপেল কলা সমস্ত কিছু সাবু টাবু দিয়ে সব কিছু একসাথে মাখা। এই প্রসাদটা খেতে আমার ভীষণ ভালো লাগে। না বাবলি নেই, বাবলি মনে হয় মন্দিরের ওখানে চলে গেছে। এই সাবু মাখা প্রসাদটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো চলো প্রসাদটা এখন খাবো, খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে ওই মন্দিরে যাব। তখন শুয়েছিলাম, খুবই ক্লান্ত লাগছিল, ওই জন্য প্রায় দেড় ঘন্টা মতো শুয়ে বসেই কাটালাম। তো এখন কিন্তু বাজছে 5:45, ভেবেছিলাম 4:30 সময় যাব, কিন্তু এতটা দেরি করে ফেললাম। তো যাব এখন, যেতে যেতে একটুখানি থাকবো না কেন, সন্ধ্যা লেগে যাবে, বাড়িতে এসে তো আবার সন্ধ্যা দিতে হবে। তো চলো এখন ভৈরবের ধার দিয়ে যাচ্ছি, আমি নন্দিনী আর রুদ্রিক। আর তোমাদের বলেছিলাম ভৈরবের ধারে এই দেখো সাড়ে সাড়ে লাইন দিয়ে আকন্দ ফুলের গাছ, তো এখান থেকে সবাই ঝুড়ি ঝুড়ি ভর্তি করে ফুল তুলে নিয়ে গেছে। আমি খুব অল্প পরিমাণেই ফুল পেয়েছিলাম, আমার আগেই সবাই তুলে নিয়ে চলে গেছিলো। ওখানে বাচ্চাদের খেলনার জন্য ছোটোখাটো দোকানও বসে, আবার ফুচকা টুচকা বসে, বাদামও বসে। তো চলো যাই, দেখা যাক তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি। বাইরে আর তুলতে পারিনি, তো একেবারে দেখো ভেতরে মন্দিরের মধ্যেই চলে এলাম। এখন লোকজনের ভিড় অনেকটা কম আছে, রাত্রিবেলায় কিন্তু এই জায়গাগুলো সব ভর্তি হয়ে যাবে। মন্দিরে এসেই রুদ্রিকের এই আলপনাগুলো ভীষণ পছন্দ হয়েছিল, দেখো হাত দিয়ে দেখছিল। সবই বসছিল, আমি কিছুই খেলাম না, কি খাবো আমাকে কামি দিচ্ছে গো, আলু মেয়ে আমাকে কামি দিচ্ছে গো, আমাকে কামি দিচ্ছে। চুমকি দাও, চুমকি দাও, চুমু দাও, ডলুমে ডলুমে চুমু।
এখন বাজে রাত 8টা, এক প্রহর জল ঢালা সবারই হয়ে গেছে। এখন পূজোর জোগাড় চলছে, পূজোর জোগাড় চলছে বলতে পূজো করতে বসবে, সাজাচ্ছে সব কিছু। আর রুদ্রিক এখানে ভীষণ দুষ্টুমি করছিল মাইক্রোফোনটা নেওয়ার জন্য, ওখানে বক্সের কাছে দেখেছে মাইক্রোফোনটা, তো ওইটা নেওয়ার জন্য দুষ্টুমি শুরু করেছে। শেষ পর্যন্ত মাইক্রোফোনটা হাতে নিয়ে ছাড়ে, তারপরে বলে 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 ততক্ষণ ক্যামেরাটা অন করিনি, ততক্ষণ কিন্তু ভালোভাবে অনেকগুলো ছড়া বললো, কিন্তু তারপর যেই ক্যামেরাটা অন করলাম দেখো উল্টো পাল্টা ছড়া বলতে আরম্ভ করে দিয়েছে, মানে একই ছড়া বারবার বলছে। আর এদিকে দেখো লোকজনের বেশ ভালোই ভিড় আছে, আর এদিকে চলছে খিচুড়ি খাওয়া দাওয়া। তো আমিও বসে পড়েছিলাম খিচুড়ি খেতে, তখন প্রায় সাড়ে 8টা মতো বাজে, তো 9টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। আর দেখো খিচুড়ি খাচ্ছিলাম, এখানে খিচুড়ি প্রসাদটা খুব ভালো হয়েছিল, খিচুড়ি প্রসাদ ছিল আর সাথে ছিল ছ্যাঁচড়া। আমাদের পাড়া শিবরাত্রি উৎসব তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। চলো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।